আসসালামু আলাইকুম, আমি ইভা, ঢাকা থেকে বলছি। খুশি কাটার কাজের ডিজাইনে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়াল দেখার জন্য। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে এই মাফলারের টিউটোরিয়ালটি শেয়ার করব। এই মাফলারটি আমি তৈরি করেছি বড়দের সাইজের, অ্যাডাল্ট সাইজের উল সুতায় তৈরি করা। আপনারা চাইলে সামার ইয়ান দিয়েও তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আজকে টিউটোরিয়ালের জন্য যা যা ব্যবহার করব, আমি এখানে মিল্ক কটন সুতা নিয়েছি আর এনএ ব্র্যান্ডের উল সুতা নিয়েছি। আর এখানে আমি আজকে ব্যবহার করব 4 মিলিমিটার ক্রোশেট হুক, আর আমার লাগছে কাছি কাটার জন্য আর মেজারমেন্ট টেপ। তো আমি প্রথমেই আপনাদের মেজারমেন্টটা দেখাবো। মেজারমেন্টটা আমি এখানে আপনাদের লিখে দেখাবো। আমি এখানে যে মাফলারটা তৈরি করব তার লম্বার মাপটা আমি এখানে নিব 85 ইঞ্চি। আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারেন। তো আমি 85 ইঞ্চি নিচ্ছি, মিডিয়াম সাইজের, খুব বেশি বড় না আবার ছোট না। আপনারা চাইলে 90 বা 95 পর্যন্ত করতে পারেন। আর প্রস্থ যে মাপটা, মানে পাশের যে মাপটা, সেটা আমি রাখবো 6.5, মানে 6.5 ইঞ্চির মতো। এটাকে খুব বেশি বড় করলে ভালো লাগবে না, এটাই বড় সাইজ, এর চেয়ে ছোটো করা যায় 6 বা 5.5। আর যদি আপনারা খুব বেশি বড় করতে চান তাহলে 7 করতে পারেন। তো সেটা আমি সাজেস্ট করব না, আমার মতে 6.5টাই সর্বোচ্চ সাইজ। এরপরে যদি কেউ চায় কাস্টমাইজ করতে তাহলে করতে পারে। তো আমি এখানে প্রথমেই সাদা কালার সুতাটা ব্যবহার করব। কালো সুতাটা দিয়ে স্টিচগুলো আসলে আপনাদের বোঝানো যাবে না, এই জন্য আমি সাদা সুতাটাই ব্যবহার করছি। আমি প্রথমে একটা এখানে স্লিভ নোট করে নেব, স্লিভ নোট করে 10টা চেইন করে নেব। খুব ইজি একটা প্যাটার্ন, আপনাদের একটা বা দুটা রাউন্ড দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে 10টা চেইন করে নেব। মাফলারের জন্য আমার কাছে মনে হয়েছে পারফেক্ট একটা প্যাটার্ন, কোনো ফাঁকা থাকবে না, স্টিচগুলো সুন্দরভাবে ফিল আপ হয়ে যাবে স্টিচ দিয়ে এই গ্যাপগুলো। আর সিঙ্গেল ক্রোশেট দিয়ে করা পুরোটাই ছোটো ছোটো স্টিচ, এজন্য কোনো ফাঁকা থাকছে না, এজন্য আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আমি এখানে 10টা চেইন করে নিলাম প্রথম করে, আবার চেইন 1 দিয়েই লেভেল আপ করব, যেহেতু সিঙ্গেল ক্রোশেট করব এই জন্য চেইন 1 দিয়ে লেভেল আপ করলাম। তারপর আমি এক ঘর স্কিপ করে পরের ঘরে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, আবার চেইন 1 করলাম, আবার এক ঘর স্কিপ করব পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার একটা আমি চেইন 1 করে দেব, আবার চেইন 1 দিয়ে আবার নিচ থেকে এক ঘর স্কিপ করব, এক ঘর স্কিপ পরের ঘরে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট, আবার চেইন 1, আবার আমি এক ঘর স্কিপ করব পরের ঘরে চলে যাব, পরের ঘরে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব, আবার চেইন 1, আবার নিচ থেকে এক ঘর স্কিপ, আবার একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করলাম, আবার চেইন 1 দিয়ে লেভেল আপ করলাম। করে এটাকে উল্টিয়ে নিতে হবে, এভাবে উল্টিয়ে নেব, নিয়ে এখানে যে গ্যাপটা আছে আমাদের সেই গ্যাপটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। এরপর আবার চেইন 1 দিয়ে আবার যে চেইন 1-এর গ্যাপটা আছে, এই যে এই গ্যাপটা, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার চেইন 1, আবার এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। পুরো মাফলারটার যে স্টিচগুলো দেওয়া প্রতিটাই এভাবে সিঙ্গেল ক্রোশেট, চেইন 1, সিঙ্গেল ক্রোশেট, চেইন 1, এভাবেই করা, আর শুধু নিচে ঝুলগুলো লাগানো। তো এভাবে করে আমি লাস্ট স্টিচটা পর্যন্ত চলে এলাম, আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেবো, সিঙ্গেল ক্রোশেট করে দেবো। করে যে লাস্ট স্টিচটা আছে সেখানেও একটা সিঙ্গেল ক্রোশেট করবো, পরপর 2টা সিঙ্গেল ক্রোশেট, এভাবে। তাহলে আমাদের লাইনটা সোজা থাকবে। আবার এখানে আমি চেইন 2 দিয়ে লেভেল আপ করলাম। করে যে যে গ্যাপটা আছে আমাদের চেইন 1-এর, সেই গ্যাপটাতে চলে এলাম, এখানে এখানে এসে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, আবার চেইন 1, আবার সিঙ্গেল ক্রোশেট এই গ্যাপের মধ্যে। এভাবে করে এই রাউন্ডটাও শেষ করব। আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার চেইন 1, আবার সিঙ্গেল ক্রোশেট। প্রতি ঘরে আমরা একই কাজ করতে থাকবো প্রতি রাউন্ডে। শুধু আপনাদের মাথায় রাখতে হবে যে স্টিচ যদি শেষের দিকে গিয়ে কম না হয়ে যায় তাহলে মাফলারটা বাঁকা হয়ে যাবে বা শেপটা ঠিক থাকবে না।
আপনারা যদি প্রথম করে থাকেন তাহলে অবশ্যই স্টিচগুলো গুনে নেবেন, যতটা স্টিচ নিচে রাউন্ডে আছে উপরে রাউন্ডেও ততটা স্টিচ হচ্ছে কিনা। আর যদি মনে করেন যে হচ্ছে আমি পারছি তাহলে গণার কোনো প্রয়োজন নেই।